থেকে সেজদায় আগে হাঁটু না হাত রাখতে হবে? সহি কথা জানতে চাই। সহি কথা হলো আগে মাথা রাখবেন, এটা আমি বলছি না, আমাদের সৌদি আরবের ধর্মমন্ত্রী ছিলেন শেখ সালে আর শেখ, আমাদের মানে বড় ভাই পর্যায়ের ছিলেন, মাঝে মাঝে আমাদের ওখানে আসতেন, তার ছোট ভাই আমাদের বন্ধু ছিল, তো ওনার দুরুস আছে অনেক, তো উনি এইটাই বলেছেন যে এই যে ঝগড়া ইন্টারনেটে সামেলায় পাওয়া যায় আবু দাউদের ব্যাখ্যা, তো উনি বলছেন যে এই যে ঝগড়া এখানে তৃতীয়টাই তাহলে করতে হবে, মাথাটা আগে দাও। বিষয় হলো হাদিসে বলা হচ্ছে যে তোমরা উটের মতো সেজদায় যেও না, উট যেমন করে তেমন করো না। উট কি করে সবাই জানে, উট আগে সামনের দুটো ভাঁজ করে, এরপরে পিছনেরটা করে, এরপরে আবার হাদিসে বলছে যে তোমরা আগে হাত দেবে পরে হাঁটু। এই হাদিসটা একটা সহি হাদিস সাংঘর্ষিক তত্ত্ব, প্রথম বাক্য যেটা বলছে দ্বিতীয় বাক্য তার ঠিক উল্টো বলছে, এর কারণটা কি? প্রথম বাক্য বলছে উটের মতো করো না, পরের বাক্য বলছে ঠিক উটের মতো করার কথা। তো এটা নিয়ে মুহাদ্দিসিনদের অনেক কথা আছে, সাহাবি তাবেঈদের আমলের আলোকে সহি কথা হলো যে এ ব্যাপারে আপনি সেজদা করেছেন কিনা এটাই বড় কথা। আমার একটা দোষ আছে যেটা কারণে আমাকে মানুষ পছন্দ করে না, একজন আমার ফেসবুকে লিখেছে স্যার আপনার ভিতরে কিছু বেদাত আছে, একটা হলো আপনি মোনাজাত করেন, মেনে নিলাম আচ্ছা হলো, আর একটা হলো আপনি বলেন যে এটাও হয় ওটাও হয়, স্যার দুটো কোনো দিন আনে একটা হইতে হবে, তা আমি কী করব? আমার একটা প্রবলেম হলো যখন হাত দুই পক্ষের দলিল টলিল পড়ে আমি বেদিশা হয়ে যাই, দেখি এটাও সহি এটাও সহি, আমি বলি দুটোই চলে, কারণ দুটোই ভিতরে সারবস্তব আছে, অনেক সাহাবি করেছেন অনেক তাবেঈ করেছেন, আমি নিরপেক্ষভাবে বিচার করতে যেয়ে কোনোটাকে প্রাধান্য দিতে পারি না, তখন বলি দুটোই যেহেতু সহি দুটোই চলে, আর তখনই আমাকে লোকে অপছন্দ করে। তো এই জন্য ভাইরা আমি যেটা বুঝি, আগে হাঁটু দেওয়ার ব্যাপারে কিছু হাদিস আছে, একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আবু দাউদের হাদিস, সম্ভবত নাহা রাসূল আনিল ইতিমাদ ফি সলাহ, সালাতের ভিতরে ভর দিতে নিষেধ করেছেন, এই ভরের ব্যাখ্যায় ওই হাদিসে একটা ব্যাখ্যা আসছে যে হাত আগে ভর দিয়ে যাওয়া বা হাতে ভর দিয়ে রুকু থেকে ওঠা, এই সেজদা থেকে ওঠা। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহেমাল্লাহ এই ব্যাখ্যাটা জয়ীব বলেছেন বা মুনকার বলেছেন, কিন্তু এটা ওই হাদিসের ব্যাখ্যায় আছে এবং এতেমাদ করে দিতে নিষেধ করেছেন, এটা সহি। তো সব মিলিয়ে উভয় পক্ষেরই হাদিস আছে। আগাগোড়া আমি আমার শেখ ইবনে জিবরিন সৌদি আরবে এক বড় শেখ ছিলেন, ওনার একটা শারহুজ মানে হাম্বলি ফেকার একটা বড় বই শারহুজ জারাকশি, এটার উনি তাহকিক করে বের করছিলেন, এটার উপরে উনি ডক্টরেট করছিলেন, তো উনি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। উনি বলেছেন এব্রেল কাইয়েম একেবারে ধুয়ে দিছে একটা, কিন্তু আমরা ধুয়ে দিতে পারছি না, উভয় পক্ষেরই সাহাবি তাবেঈদের অনেক আমল আছে, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, কাজে কোনো একটাই করতে হবে, এটার কোনো জোরালো যুক্তি পাচ্ছি না।